প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সফররত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এই সময় দুই দলের ক্রিকেটারদের হাতে উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। তিনটি করে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে এখন ঢাকায় অবস্থান করছে অস্ট্রেলিয়া নারী দল। বুধবার দুপুরে গণভবনে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাই কমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নার্ডিয়া সিম্পসন। অতিথি দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটা জার্সি উপহার দেওয়া হয়। স্বাগতিক অধিনায়ক নিগার সুলতানা ফুল উপহার দেন শেখ হাসিনাকে। এরপর দু দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের হাতে উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। সৌজন্য এই সাক্ষাতে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং বিসিবি নারী উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলও উপস্থিত ছিলেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।